অনেক ক্ষতি হয়ে গেল। এই অটাইমে বৃষ্টি, ওখানে মেথি গাছগুলো লাগিয়েছিলাম, মেথিটাও ডুবে গেছে। ইস, আমি কি নোংরা হয়ে আছে যাই। টিপ টিপ বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টি হয়ে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ এই সিম গাছ, ভাবছি দুটো সিম তুলে নিয়ে আসে। এই সিম গাছ অনেক সিম ধরেছে, ফুলে এসছে অনেক, দুটো সিম তুলে নিয়ে আসে। একটা বৃষ্টি হয়ে চলেছে, আজকেও সারাদিন চলবে। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম, হাতে এক কাপ গরম চা। তো তোমাদের সবাইকে বৃষ্টি ভেজা গুড মর্নিং। তোমরা কেমন আছো? জমিয়ে খাওয়া দাওয়া করো এই বৃষ্টিতে। আর কী বলবো, আমার গুলো কালকে সব ভিজে গেছিল, এইভাবে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে। ওখানে ডিম নিয়ে এসছে, ওমা আমি ডিম ভাজা খাবো। না, আমি ডিম ভাজা, আর তুমি কি করছো? লাউ হ্যাঁ কষা কষাই তো, তো ওরকম করে ওরকম করে খাবো না। না খাইস, না খাইস, কালকে তো খাইছি ওই দেখা। আমি শুধু ডিম ভাজা ভাত খাবো, আর কিছু খাবো না। ঠিক আছে, তুমি খাও। ওই দেখো, দেখো কত পেঁপে পড়ে আছে, দেখেছো? ছাদে আসলাম, দেখি গাছগুলো কেমন আছে। তো কোনো ক্ষতি হয়নি গাছগুলোর, সব ঠিকই আছে দেখছি। তো ওই ওই টপটাই, হাড়ির টপটাই জল জমেছে, ওই জলটা ফেলে দিতে হবে, নাহলে আবার শিকড়টা পচে যাবে। বৃষ্টি পড়েই চলেছে, ছিপ 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 পড়ে, আর এদিকে পাশে হালকা মেঘ, ছিপ 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 বৃষ্টি হচ্ছে। কি একটু আদর করে দিই, একটু আদর করে দিই। এই সুগা, এই বস বস বস, একটু আদর করে দিই, আদর আদর খাবি না? এই তো এই তো এই তো, বস 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 বস, একটু আদর করি, আদর করে দিই একটু, বস।
বস 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 একটু আদর করে এই যাস না ঠান্ডায় ভিজিস না বুঝছিস জিমনি জিমনি রে জিমনি এ জিমনি আদর খাবি একটু আদর খাবি কী খাবি আজকে মাছ না মাছ মাংস মাংস না মাছ কী খাবি আজকে রে ডিম খেতে হবে ডিম আজকে বাজার যাইনি ডিম খেতে হবে আজকে বাজার যাইনি ডিম খাবি ডিম এই এই ঠান্ডায় কোথায় ঢুকেছে তাই এই ঠান্ডায় কোথায় ঢুকেছিস হ্যাঁ কোথায় ঢুকেছিস ঠান্ডায় এ জীবিনি ঠান্ডায় কি কোথায় ঢুকেছিস ঠান্ডায় ঢোক 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 মেউ পান গাছ তো ঘরে উঠে গেছে এটা হচ্ছে পান গাছ এই যে পান গাছ লতি লতি ঘরে উঠে গেছে পুরো একদম ছেয়ে গেছে পান গাছ এই দেয়ালে পুরো উঠে গেছে একদম একদম পুরো আগে ছিল উপরে উঠে গেছিল দোতলায় এই পান গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছে পুজোর জন্য পান লাগে তো সেই জন্য মাঝে সাঝে মা খায় এই যে ছোট ছোট কুল চলে এসছে অনেক কুল ভর্তি হয়ে আছে পোকা লেগে যায় কী করা যাবে আর ভর্তি কুল তো নিচে এখানে একটা ঘর রেডি হয়েছে তো এটাই আমি থাকবো এই ঘরটাই তো এখনও কমপ্লিট হয়নি মেঝে ফেজে বাকি আছে রং টং বাকি আছে দরজা জানলা সব বাকি আছে কাঁঠাল গাছ তো ওখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে আর এখানে বসিয়েছে লাউ লাউ ডাল হোক আজকের মেনুতে লাউ ডাল আর ডিম আলু দিয়ে কিছু একটা হবে ঝোল হবে যাই রসা হবে যে কোনো একটা হবে আর এখানে ভিজিয়ে রেখেছিলাম কালকে মসুর ডাল ওই পেঁয়াজ লাগিয়েছি পেঁয়াজের কিছু অংশ বাকি আছে ওইগুলো দিয়ে গরম গরম বড়া হবে মসুর ডাল দিয়ে জমে যাবে টেস্ট একদম তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে নিয়ে নিয়েছি এক বাটি পেঁপে পাকা পেঁপে গাছ পাকা বাড়ির মিষ্টিও ভালো আছে তো খাই আর মজা নিই বৃষ্টির দিনে এখন কোনো নিয়ম নেই নিয়ম ভাঙা কাজ হবে তো সারা মাসের গ্রসারি শেষ হয়ে গেছিলো তো কিছু অর্ডার দিলাম তো তার মধ্যে কিছুটা এসছে পার্সেল হয়ে তো চলো দেখি কী কী আছে পার্সেলের মধ্যে যা যা সব ঠিকঠাক আছে কি না ফার্স্ট টাইম অর্ডার দিলাম দেখি দেখা যাক এই যে পেটিতে এসছে খুলে দেখি কী আছে যা যা দিয়েছি তা ঠিকঠাক এসছে কি না প্রোডাক্টগুলো গিফট আমার মাকে গিফট দিলাম এটা ফর দ্য বর বল কী আছে প্রথমে সুজি সব নাম আগুলা ওমা হ্যাঁ সুজি সুজি কত সুজি 20 টাকা না সুজি কত ওজন কত সর্ষের তেল এক কেজি ছোলা 500 গোটা গোটা ছোলা এবার ছোলার ডাল 500 চানা ডাল তারপর মেয়োনিজ মেয়োনিজ হ্যাঁ মেয়োনিজ খাবো আজকে মেয়োনিজ এটা ইয়ে বার্গার খাবো বার্গার রুটির সঙ্গেও খাওয়া যাবে বাস ইয়ের সঙ্গে খাবে তারপরে সুগার ফ্রি বিস্কুট দেখো সুগার ফ্রি বিস্কুট দু কেজি সাপ যেটা ব্যবহার করে আমাদের তো কমপ্লিট তো মালপত্র সব দেখা হয়ে গেল তো এবার ব্যবহার করে বোঝা যাবে যে ভালো কতটা কতটা খারাপ
ঠিক আছে চলো।